আজ আমি তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং টপিক শেয়ার করতে এসেছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো রুসুন তেলের ব্যবহার রসুন তেলকে ব্যবহার করে কীভাবে আমরা আমাদের চুলের গোড়া মজবুত করবো এবং চুলের সমস্যা সমাধান করবো সেটাই হলো আজকের টপিক তো চলো দেখে নিই রুসুন তেল ইউজ করে কীভাবে চুল পড়া একেবারে পার্মানেন্টলি সমাধান করতে পারবো এবং নতুন চুল গজাতে কীভাবে রসুন হেল্প করে সেটাও কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো আর বক বক করবো না ভিডিও চলে যাই তো চলো ভিডিওটা দেখে নাও যে রসুন তেলের গুণাগুণ চুলের জন্য কত বেশি সবার প্রথম আমি নিয়েছি রুসুন চারটি বড় কোয়া তারপর আমি নিয়েছি নারকেল তেল হাফ কাপ তারপর সরষের তেল সেটাও কিন্তু হাফ কাপ এরপর নিয়েছি মেরি এসেন্সিয়াল অয়েল এটা একেবারেই অপশানাল চলো ভিডিও শুরু করা যাক তার আগে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বাটন ফর আর্লি নোটিফিকেশান সবার প্রথম আমি রসুনটাকে নেব রসুনটাকে কিন্তু এরমভাবে বা নর্মালভাবে খোলা ছাড়াবো না আমরা কি করব ছুরির দিয়ে সামনেটা এবং তার পিছনটা কাটব কাটার পর ছুরির পিছনের সাহায্যে এটাকে আস্তে আস্তে থেতো করব। থেতো করার পর দেখো নিজে নিজেই এ খোলাটা ছেড়ে যাবে এইভাবেই কিন্তু খোলাটা ছাড়াতে পারলে ভালো হয় কারণ খোলা যদি আগে ছাড়িয়ে রাখো তাহলে ছুরির পিছন দিয়ে যখন এটাকে আমরা থেতো করব তখন কিন্তু এটা হরকে যেতে পারে তাই সমস্যা হতে পারে দেখো এইভাবে ছাড়িয়ে আমি কি সুন্দর এটাকে থেতো করে নিয়েছি এইভাবে আমি চার কোয়া রুসুনকে একইভাবেই থেতো করে নিলাম এরপর একটা পরিষ্কার পাত্র নেব এবং তাতে রুশনের কোয়াগুলো আমি দিয়ে দেবো এই রসুনটা আমি আগে ধুয়ে নিয়েছিলাম এবং ধুয়ে নিয়ে আমি একটু শুকিয়ে নিয়েছিলাম কারণ কখনো ওই ভিজে রুসুনে তেলটা করা যাবে না এরপর আমি অ্যাড করলাম নারকেল তেল তারপর আমি এতে অ্যাড করব সর্ষের তেল দেন এটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি কড়াইতে একটা প্যান বসিয়েছি যেখানে আঁচটা আমি মিডিয়ামে রেখেছি রেখে আমি তেলটা দিয়ে দিলাম যেই কড়াইতে তেলটা দিয়ে দেবো সঙ্গে সঙ্গে আঁচটাকে একেবারে আমি লো করে দেব এরপর আমি লো ফ্রেমে আস্তে আস্তে এটাকে নাড়াতে থাকবো রুসুনটা যতক্ষণ না হালকা ব্রাউন কালার হয়ে যাচ্ছে দেখো রুসুনের রঙটা হালকা হালকা ব্রাউন হয়ে যাচ্ছে দেন আমি গ্যাসটা অফ করে দেব দেখো আমি গ্যাসটা অফ করে দিয়েছি এবার আমি এটা একটা যে কোনো পাত্রে ঢেলে নেব দেখো আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি এরপর আমি অ্যাড করব রোজমেরি এসেন্সিয়াল অয়েল এটা একেবারেই অপশানাল রোসমেরি এসেন্সিয়াল অয়েল যদি এই তেলটাতে দাও তাহলে এটা চুলের জন্য খুব বেশি উপকারী হবে তাই আমি এখানে কয়েক ড্রপ অর্থাৎ চার থেকে পাঁচ ড্রপ মতো এসেন্সিয়াল অয়েল দিয়ে দিলাম এসেন্সিয়াল অয়েল বেশি অ্যাড করার দরকার নেই এরপর এই তেলটা একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিতে হবে এটা অনেক দিন অবধি স্টোর করে রাখতে পারো যেদিন বানাবে সেদিন অবশ্যই রসুনগুলোকে তেলের মধ্যে এইভাবেই ভিজিয়ে রাখতে হবে কারণ এই রসুনের মধ্যে যে গুণাগুণ আছে সেগুলো কিন্তু ওভার রাখার পর বা সারাদিন রাখার পর এর মধ্যে সবটাই চলে যাবে তাই আমি এক আজকেই বানিয়েছি বলে আজকে সারাদিন রাখবো তারপর কালকে রসুনগুলোকে আমি ফেলে দেবো ব্যাস আমার রুসুন অয়েল রেডি হয়ে গেছে এবার আমি চুলটাকে ভালোভাবে আঁচড়ে নেবো ওপর থেকে নিচ অবধি যাতে চুলের মধ্যে একটাও জট না থাকে দেখো আমি চুলটাকে ভালোভাবে আঁচড়ে নিয়েছি এবার আমি রুসুন অয়েলটা ভালোভাবে স্কাল্পে অ্যাপ্লাই করব। এটা ভালোভাবে স্কাল্পে অ্যাপ্লাই করতে হবে এর অ্যাপ্লাই করার পর হালকা হাতে মাসাজ করতে হবে রসুন তেলে আছে সালফার ভিটামিন ই ভিটামিন সি যা ত্বক সুস্থ রাখে ও আগাফাটা ফাটা কমিয়ে চুলের গোড়াকে শক্ত করে এটা রাতেও ইউজ করতে পারেন সারা রাত রেখে সকালে শ্যাম্পু করতে পারেন বা সকালেও ইউজ করে দু ঘন্টা রেখে শ্যাম্পু করে নিতে পারেন এই তেল ব্যবহার করলে আপনার হেয়ার ফল কমে যাবে নতুন চুল গজাবে এবং চুল পড়াও রোধ করবে এবং চুলকে খুব ঘন করবে এই তেলটা আপনারা সপ্তাহে দু থেকে তিনবার বা চারবারও ইউজ করতে পারেন আর এটা পুরুষ মহিলা সকলেই ইউজ করতে পারবেন রসুনের মধ্যে প্রচুর পরিমাণে সালফার থাকে যা চুলের জন্য খুব উপকারী এছাড়া এর ফাঙ্গালস প্রপার্টিস থাকার কারণে মাথার খুশকি দূর করে এছাড়া মাথার যে কোনো সমস্যা কিন্তু এটা সহজেই দূর করবে দেখো আমি ভালোভাবে মাসাজ করে নিয়েছি দেন আমি দু ঘন্টা রাখবো তারপর ভালোভাবে শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেবো চাইলে তোমরা কন্ডিশনার অ্যাপ্লাই করতেও পারো নাও করতে পারো আমি কোনো কন্ডিশনার অ্যাপ্লাই করব না এর মধ্যে সর্ষের তেল আর নারকেল তেল থাকার ফলে এটা নিজে নিজেই ন্যাচারালভাবে কন্ডিশনিং করবে তোমার চুলকে এর মধ্যে যে নারকেল তেল আছে নারকেল তেল কিন্তু চুলের আর্দ্রতা রক্ষা করে ও চুলের স্বাস্থ্য সুরক্ষিত রাখে সর্ষের তেলও কিন্তু আমাদের চুলের গোড়া মজবুত করতে ও নতুন চুল গজাতে হেল্প করে আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে তোমাদের যাদের চুলের সমস্যা রয়েছে তারা অবশ্যই এটা ইউজ করু এই তেলটা কিন্তু চুলের যে কোনো সমস্যার সমাধান করতে পারে আর রুশনের মধ্যে অ্যান্টি ফাঙ্গালস উপাদান থাকার ফলে রুসুন কিন্তু তোমার স্কাল্পে গিয়ে তোমার স্কাল্পের যে কোনো সমস্যার সাথে মোকাবিলা করতে পারবে তাই তোমরা যদি অনেক দিন ধরে চুলের সমস্যায় ভুগছো বা স্কাল্পে বিভিন্ন সমস্যায় ভুগছো তারা অবশ্যই এই তেলটা ঘরে বানাও আর অ্যাপ্লাই করো দেখো তোমরা অনেক ভালো রেজাল্ট পাবে আর শুধু রেজাল্ট পাবে না একদম হাতে নাতে রেজাল্ট পাবে আর রেজাল্ট পাওয়ার পর কী করবে আমাকে অবশ্যই জানাবে কোথায় জানাবে সেটা হচ্ছে কমেন্টে গিয়ে আমাকে জানাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর যারা নতুন আমার চ্যানেলটা দেখছো অর্থাৎ নতুন ভিডিও দেখছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলটা ক্লিক করে দিও ব্যাস আজকের ভিডিও এই পর্যন্ত আগামী দিন আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তো থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড টাটা